গুড মর্নিং। আজকে 18 এপ্রিল 2024, এখন ঘড়িতে সময় ঠিক সকাল 9:45। আমরা এসেছি মঙ্গল পাণ্ডে উদ্যান ব্যারাকপুর, সেটা ঘুরে দেখতে এবং আপনাদেরকেও দেখাবো আশেপাশে সন্নিহিত অংশগুলো, পাশে সাইবাবা মন্দির এবং মঙ্গল পাণ্ডে উদ্যানের ভেতরে থাকা জাগ্রত শিব মন্দির। মঙ্গল পাণ্ডে গেটে ঢোকার আগেই আপনারা সামনেই ডান হাতেই পাবেন এই সত্য সাইবাবা সেবা কেন্দ্র। এই সেবা কেন্দ্রটি থেকে আপনারা যদি চিকিৎসা করাতে দক্ষিণ ভারতে যান, হোয়াইট ফিল্ডে যান বা পুট্টাপুট্টি যান, দু জায়গাতেই আপনাদের এখান থেকে কাগজ করে নিয়ে যেতে হয় বা এনারা পরবর্তীতে আপনাকে বিভিন্ন রকমের হেল্প করেও থাকেন। আর সবথেকে ভালো বিষয় যেটা হলো, এই দুটি হসপিটালেই কিন্তু আপনারা সম্পূর্ণ বিনা পয়সায় বিভিন্ন চিকিৎসা পাবেন। সামনেই দেখছেন মঙ্গল পাণ্ডে পার্কের মূল প্রবেশপথ, এবং এখানে মূল প্রবেশপথের সামনেই বর্তমানে কিন্তু টিকিট কাউন্টার করে দেওয়া হয়েছে, এবং এই কাউন্টার থেকে জনপ্রতি 50 টাকা টিকিটের বিনিময়ে আপনারা পার্কে প্রবেশ করতে পারবেন। পার্কে প্রবেশ করার পরেই আপনারা ডান হাতে দেখতে পাবেন একটা এরকম চিলড্রেন্স পার্ক, এটাকে আলাদা করে বানানো হয়েছে। দেখুন, এটা আমি আপনাদের পরে আরও বিশদে দেখাবো। এবং সামনেই রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট। এই পার্কের ভেতর প্রবেশ করার পর আপনাদের প্রথমেই চোখে পড়বে ডান দিকে পার্কের অংশ এবং সামনে গঙ্গার সুন্দর দৃশ্য, এবং এর ভেতরেই রয়েছে একটি জাগ্রত শিব মন্দির। এখন আমরা এসে পৌঁছে গেছি গঙ্গার ঘাটে মূল শিব মন্দিরটির সামনে। এই শিব মন্দিরটি এখানকার ভক্তদের কথায় খুবই জাগ্রত, এবং এখানকার অনেক ভক্তই এই গঙ্গায় স্নান করে এই শিব মন্দিরে পুজো করে তারপরেই দৈনন্দিন কাজকর্ম শুরু করে। এই শিব মন্দিরটি কিন্তু বেশ দর্শনীয়। শিব মন্দিরের ওপরে রয়েছে একটি হরপার্বতীর মূর্তি, যে মূর্তিটি আপনাদের আমি দেখাচ্ছি। এই মঙ্গল পাণ্ডে ঘাটে গঙ্গার ধারটি কিন্তু অসাধারণ, এক মনোরম পরিবেশ, অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাবেন সকালে বা সন্ধ্যায় এলে। এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায় এই গঙ্গার ধার থেকেই। এখন আমরা রয়েছি শিব মন্দিরটির ঠিক সামনের অংশে। এখানে দেখছেন সামনে রয়েছে একটি তুলসী মঞ্চ, এবং পাশেই রয়েছে ধূপকাঠি, প্রদীপ প্রভৃতি রাখার ব্যবস্থা। এবং এই মন্দিরটি দর্শন করে তারপরেই কিন্তু আমরা পার্কে প্রবেশ করব। এই মূল শিব মন্দিরটির পাশেই রয়েছে একটি ছোট্ট সুন্দর বজরংবলীর মন্দির, এবং সঙ্গে রয়েছে একটি মনসা গাছ যেখানে সমস্ত মানুষ পুজো করেন বলে মনে হয়। এবং এই বজরংবলী মন্দিরটি দেখুন কি সুন্দর, ছোট্ট একটি মন্দির কিন্তু খুবই অসাধারণ সৌন্দর্য এটির। গঙ্গার ঘাট আর মন্দির দর্শন করার পর আমরা এরপর এগিয়ে চললাম মূল পার্কের দিকে। পার্কের মেন গেটটি যেদিকে, সেদিকে এখন আমরা এগিয়ে চলেছি। আপনাদের দেখাচ্ছি সামনের এই গেটটি পার্কের মূল প্রবেশদ্বার। এখন এই প্রবেশদ্বার দিয়েই আমরা পার্কের ভেতরে প্রবেশ করব। এই গেট দিয়ে আমরা পার্কে প্রবেশ করব। চলুন, পার্কের একদম ঢোকা যাক। চলো পার্কের, দেখুন ডান দিকে পার্কটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, গাছগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে, এবং বাচ্চাদের খেলার জায়গা সব কিছু রয়েছে। এখানে আপনাদের দেখাই পার্কের মেন গেট থেকে ঢুকেই ডান দিকেই এখানে শ্রদ্ধেয় মঙ্গল পাণ্ডেজির একটি মূর্তি রয়েছে। এই মূর্তিটি স্থাপনা করা হয়েছে দেখুন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের পক্ষ থেকে।
পার্কের পারিপার্শ্বিক যে নৈসর্গিক পরিবেশ সেটা কিন্তু অসাধারণ। এখানে ভেতরে যেমন রয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের ব্যবস্থা, তেমনি পার্কের ভেতরে রয়েছে বয়স্কদের বসার জায়গা এবং পার্কটা অসাধারণ সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এই পার্কটিতে যেমন ছোটদের মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে, তেমনি তার সঙ্গে রয়েছে বড়দের জন্য উপযুক্ত বসার ব্যবস্থা এবং বড়রাও পার্কটিতে ঘুরে যথেষ্ট আনন্দ পাবেন সেটা বলাই বাহুল্য। এবারে আপনাদের বলে দিই এই পার্কটিতে আপনারা আসবেন কিভাবে বা এই স্থানটিতে আপনারা পৌঁছাবেন কি করে। প্রথমেই আপনারা শিয়ালদা থেকে যে কোনো একটি ট্রেন ধরে বা বাসে করে ব্যারাকপুর ক্যান্টনমেন্টে চলে আসুন। ব্যারাকপুর চিড়িয়ামোড় থেকে যে কোনো অটো বা টোটোকে বললেই এই জায়গায় কিন্তু তারা এসে আপনাদের পৌঁছে দেবে এবং আপনারা একটা দিন খুব সুন্দরভাবে এই জায়গায় কাটিয়ে দিতে পারবেন। ডাইরেক্ট ধর্মতলা থেকে 78 বাসে করেও আপনারা একদম ডাইরেক্টলি এই মঙ্গল পাণ্ডে বাস স্টপেজে এসে নামতে পারেন। এই পার্কটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শীতকালীন এবং গ্রীষ্মকালীন সময়সূচির কিছু কিছু পরিবর্তন হয়, তবে সেটা খুবই সামান্য, সেটাতে আপনাদের অসুবিধে হবে না আশা করি। এবার চলুন আমরা ঢুকে পড়ি পুরোপুরি বাচ্চাদের জন্য সাজানো যে পার্কটি রয়েছে সেই পার্কটির ভেতর। পার্কের এই অংশটি পুরোপুরি বাচ্চাদের জন্য নির্দিষ্ট করা রয়েছে, যে অংশে এলে বাচ্চারা কিন্তু খুবই আনন্দ পাবে। এখানে দোলনা, স্লিপ এবং বিভিন্ন ধরনের রাইড প্রভৃতি রয়েছে যেগুলিতে বাচ্চারা খেলাধুলা করে প্রচুর আনন্দ উপভোগ করতে পারবে। তার সঙ্গে আপনারাও একটু ছুটোছুটি করে নিতে পারবেন। সত্যি অসম্ভব সুন্দর এই ভেতরের ব্যবস্থাপনা। এই বাচ্চাদের পার্কটিতে প্রবেশের পর আমাদেরকেও কিন্তু ছেলে মানুষিতে পেয়ে বসেছে। আমরা বেশ কিছুক্ষণ এই ছোট্ট কার্বিউরেটরের পিছনে দৌড়ঝাঁপ করার পর অবশেষে তাকে ফ্রেমবন্দি করতে পেরেছি। দেখুন তার অ্যাক্টিভিটি আপনাদের দেখাই। দেখুন এই যে সুন্দর জিরাফ দুটো। আপনারা যদি সকাল সকাল অথবা বিকেল বিকেল এই পার্কটিতে পৌঁছাতে পারেন তাহলে বিভিন্ন রকমের পাখির ডাক আপনারা শুনতে পাবেন। এখানে ভ্যারাইটিস পাখির ডাক শোনা যাচ্ছে এবং ভ্যারাইটিস পাখিরও দেখা পাওয়া যাচ্ছে। অবশেষে আমরা দেখা পেলাম তার সঙ্গে এই বাঘের মাসি
এই বিড়ালটি, বিড়ালটি কিন্তু আমাদের কোনো পাত্তাই দিল না, সে তার মতো দিব্যি শুয়ে রইল। আমরা তার পাশ দিয়ে এগিয়ে চললাম পার্কের অন্য অঞ্চলগুলো ঘুরে দেখতে। এই পার্কটিতে কিন্তু বিভিন্ন জায়গায় প্রচুর বসার জায়গা করা রয়েছে। আপনারা ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে একদিন এসে একান্তে কাটিয়ে যেতেই পারেন, অসাধারণ লাগবে এই পার্কটি। কত রকমের পাখির ডাক আপনারা শুনতে পাবেন। ধন্যবাদ বন্ধুরা সমগ্র ভিডিওটা সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওয়ে। আর অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, তাহলে পরবর্তীতে এই ধরনের ভিডিও বানাতে আমরা আরও বেশি উৎসাহ পাব। ধন্যবাদ।